জয় টিভি, স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল। পদ্মশ্রী তো আমাদের জাতীয় মর্যাদার প্রতীক, আমাদের জাতীয় আবেগের নাম। 25 জুন পদ্মা সেতুর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এই 25 জুনের শুভ উদ্বোধনের যে বাহিন্দক্ষণ, এই সময়টাকে আমাদের সামনে আনতে আমাদের যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, বিশেষত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী সরকারের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যে চ্যালেঞ্জটি নিতে হয়েছে, সে চ্যালেঞ্জটি তিনি নিয়েছেন সাহসিকতার সাথে, সততার সাথে, দৃঢ়তার সাথে, দেশপ্রেমের সাথে, আন্তরিকতার সাথে। যে বাস্তবতার ভেতর দিয়ে, সম্পদের অপর্যাপ্ততার ভেতর দিয়ে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, সেটি আমাদের জাতীয় জীবনে সকলের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয় একটি দৃষ্টান্ত হিসেবে থাকবে বলে আমার ধারণা। পদ্মা সেতু আমাদের জাতীয় অর্থনীতিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে, একই সাথে আমাদের বিশেষত দক্ষিণাঞ্চলে যে 21টি জেলা আছে, এই 21টি জেলার আপামর জনগণের আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, প্রশাসনিক লাইফের প্রত্যেকটি ক্ষেত্রেই পদ্মা সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাদের একটি স্বপ্ন পূরণ, এটা একটি স্বপ্ন জয়। এই স্বপ্ন জয়ের সারথি হিসাবে আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমার কাছে তো মনে হয় তিনি একজন ডিভাইন ডটার, তিনি আমাদের জাতির জন্য, তিনি ডিভাইন, তিনি ডটার হিসাবে তিনি হয়তোবা ঈশ্বর বা সৃষ্টিকর্তা আমাদের মাঝে প্রেরণ করেছেন। পদ্মা সেতু উদ্বোধনের সাথে সাথে এই 21টি জেলার আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, প্রশাসনিক এই সকল ক্ষেত্রে যে গতিশীলতা আসবে, সেটা জাতীয় অর্থনীতিতে বিশাল অবদান রাখবে বলে আমাদের ধারণা। পদ্মা ব্রিজ উদ্বোধন উপলক্ষে আমাদের যে উৎসাহ উদ্দীপনা আছে, তার সাথে আমাদের নিরাপত্তার দিকটাও রয়ে গিয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি অন্যতম অংশ ওয়ারি ডিভিশন, এটা যেহেতু পদ্মা ব্রিজের অ্যাপ্রোচ, এটা আমার ওয়ারি ডিভিশন দোলাইপাড়ের সাথে সংযুক্ত, আমাদেরকে আমরা নিজেরাই উদ্বোধনের একটি গুরুত্বপূর্ণ পার্ট বলে মনে করছি। ফলে এই এলাকাটার নিরাপত্তার বিষয়টা আমরা খুবই গুরুত্বের সাথে দেখছি এবং এই এলাকাকে আমরা নিশ্চিত করে নিরাপত্তার চাদরে আমরা ঢেকে ফেলব। আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি, আমরা 24 তারিখ থেকে এলাকায় থাকব এবং পদ্মা ব্রিজ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধিত হবে যেদিন 25 জুন, আমরা সে পর্যন্ত এই উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ করার জন্য যত প্রকার নিরাপত্তা ব্যবস্থা বা বলয় তৈরি করার প্রয়োজন আছে বলে আমরা মনে করব, আমরা সেটা করতে থাকব এবং এটাকে আমরা অবশ্যই একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আমাদের জাতীয় জীবনে এটা থাকবে বলে আমরা আশা করি এবং সেই মুহূর্তের সাক্ষী হিসাবে বিশেষত নিরাপত্তার দায়িত্বে কাজ করার একজন প্রত্যক্ষদর্শী বা প্রত্যক্ষ কন্ট্রিবিউটর হিসেবে আমরা নিজেদের থেকে আমরা নিজেদেরকে গর্বিত মনে করবো।